এই মুহূর্তে সব থেকে নজর কাড়া লোকসভা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলি লোকসভা কেন্দ্র। ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত করেছেন। এই প্রার্থী তালিকায় সব থেকে বড় চমক হচ্ছে টলিউডের নায়িকা রচনা ব্যানার্জি, দিদি নাম্বার ওয়ান। তার আগেই বিজেপি নিজের প্রার্থী হিসাবে লকেট চ্যাটার্জিকে, যিনি বর্তমান সাংসদ আছেন, তিনিও একজন অভিনেত্রী। মানে এই লোকসভা কেন্দ্রে সিয়ানে সিয়ানে লড়াই হবে। দিদি নাম্বার ওয়ানের সঙ্গে লড়াই হবে আরেক দিদির সঙ্গে। তো হুগলি সাধারণ মানুষ কি ভাবছে? আমরা সিয়ানে সিয়ানে লড়াইটা ভালোভাবেই উপভোগ করব। আর আমাদের এখানে হুগলি কেন্দ্রে রচনা ব্যানার্জি জিতবে, এটা আমরা 100% গ্যারেন্টি। দাদা বলছি যে রচনা ব্যানার্জিও তো হাই প্রোফাইল সেলিব্রিটি, এই জায়গায় যদি কোনো পার্টির পুরনো নেতা বা কর্মী তারা টিকিট পেলে আপনাদের ভালো হতো কি? এই রচনা ব্যানার্জি বা লকেট চ্যাটার্জিরা টিকিট পেয়ে তারা কলকাতা দিল্লির হয়ে যায়, তো আপনারা কাকে ভালো মানে ক্যান্ডিডেট হিসেবে? আজকে বিজেপিও চেয়েছিল লকেট চ্যাটার্জিকে ক্যান্ডিডেট করে এখানে জনগণকে সেবা করার জন্য। সেটা যখন হলো না, জনগণ যখন সেবা পেল না, যার জন্যই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এইটাই বেছে নিলেন যে দুটো ক্যান্ডিডেটের সঙ্গে লড়াইটা ভালোভাবে হবে। আপনি এই নির্বাচনটাকে সাধারণ মানুষ হিসাবে দুই অভিনেত্রীর লড়াইটাকে আপনারা কিভাবে উপভোগ করছেন, কেমন লাগবে আপনাদের? মানে এই দুই নায়িকা আপনাদের পাড়ায় আসবে, ভোট চাইতে কেমন লাগবে? ভালোই লাগবে। আপনাদের কি আবদার থাকবে একজন মহিলা হিসাবে বা ও ইয়াং জেনারেশনের নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে কি চাইবেন? দুজন তো হবু সাংসদ, যে জিতবে সে এমপি হবে, দেশের যেটা সর্বোচ্চ যাকে বলা যে আইন যেখানে মানে তৈরি হয় সেই জায়গায় আসনে বসবে, তো তাদের কাছে কি আবদার থাকবে সাধারণ মানুষ? আমি তো বলবো আমাদের যে জেনারেশন আছে তাদের জন্য চাকরির জন্য সুবিধাটা বেশি করে হোক, আর বাদ বাকি যারা যা করছেন সেটা যাতে আরো বেশি ভালো করে হোক আর কি। আচ্ছা বলছি যে বর্তমান সাংসদ ছিলেন লকেট দি 5 বছরে, তাদের কাজের নিরিখে উনি তো আপনাদের টেস্টেড, এবার যে নতুন রচনা ব্যানার্জি হচ্ছেন তাকে টেস্ট করা হয়নি, তো টেস্টেড আনটেস্টেড তাদের দুজনের মধ্যে মানে যেটা বলা যায় পারফরম্যান্স এর নিরিখে আপনারা কার আপনার ওয়েটটা কোন দিকে থাকবে? রচনা ব্যানার্জি হিসেবে উনিও খুব মানে পপুলার, ওনাকেও একবার চান্স দেওয়া উচিত, বাট সেটা আমি জানি না কি হবে, বাট দুজনেই ভালো, এবার দেখা যাক কি কি হয়। হ্যাঁ আমরা কি বলবো দিদি, মানে দুই অভিনেত্রী তো তারা দিল্লি থেকে কলকাতা বিজি থাকবে, তো একজন সাধারণ লোক বা সাধারণ মহিলা কোনো প্রার্থী হতো দুই দলের, তো তারা হয়তো মাঠে ময়দানে নেমে মানে কি বলা যায় ভালো পরিষেবা দিত, তো তারা ভালো হতো না দুই অভিনেত্রী? বা অবভিয়াসলি সাধারণ মানুষকে বেশি চান্স দেওয়া উচিত, ওরা তো অবভিয়াসলি পপুলার আছে, ওরা তো মানে পপুলারই, সাধারণ মানুষ বেশি ভালো করতে পারে, সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছ থেকে ওরা বেশি ভালো করতে পারে, মানুষটা কি। এই লোকসভা কেন্দ্রে তো এবারে দুই নায়িকার লড়াই, তো ওনারা এই লড়াইটা কিভাবে উপভোগ করবেন, রচনা ব্যানার্জি ভার্সেস লকেট? রচনা ব্যানার্জিই হবে এবং তৃণমূলের পক্ষ থেকে আমি খুব ই পেয়েছি, আমি এটাই সমর্থন করি, খুব ভালো ক্যান্ডিডেট আছে রচনা ব্যানার্জি। দাদা বলছি দুজনই তো হাই প্রোফাইল নায়িকা, তো এই জায়গায় যেরকম লকেট বা রচনা তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ সেরকম থাকে না, একজন যদি কোনো দলের সাধারণ কর্মী বা নেতা টিকিট পেতেন তাহলে কি সেটা ভালো হতো না? না সেটা ভালো হয় না, কোনো দিনই হয় না। রচনা ব্যানার্জি কিন্তু আমরা দেখিও না, উনি এইখানে হয়েছে কিন্তু তার উপকৃত আমরা আজ পর্যন্ত পাই না, এবং এখন রচনা ব্যানার্জিই হবে আশা করি ভালো ক্যান্ডিডেট। এই দুই নায়িকার লড়াই আপনারা কিভাবে উপভোগ করবেন? দেখুন লড়াই তো এখানে কিছুই নেই, আমরা হুগলি জেলার মধ্যে সব থেকে বেশি ভোটে আমরা আশা করি রচনা ব্যানার্জি জিতবে, কারণ বিজেপির এই তানাশাহী সরকার, সাম্রাজ্যবাদী সরকার আমাদের দেশকে লুটেছে, এবং আমাদের আম জনতা যেমন এখন ইলেকশন এসছে নানান রকম আপনাদের প্ররোচনায়
নানান রকমের সুবিধাবাদী কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা অনায়াসে বলতে পারি, এবং আমাদের মানে মা মাটি মানুষের যে সরকার আছে, মমতা ব্যানার্জির যে সরকার আছে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, সেই উন্নয়নকে অব্যাহত রেখেছে। আর এখানে রচনা ব্যানার্জি কেন, আমাদের যে কোনো প্রার্থী, হুগলি জেলা যে কোনো প্রার্থীকে যদি এখানে দাঁড় করানো হয়, মা মাটি মানুষের সরকারের প্রার্থী দেওয়া হয়, অবশ্যই জিতবে। লোকসভা নির্বাচনে যে দুই দিদির লড়াইটা, আপনি সাধারণ মানুষের হিসাবে কেমন উপভোগ করবো বলতে, টলিউডের দুই অভিনেত্রী, এক রচনা ব্যানার্জি যা এখন দিদির নাম্বার ওয়ান খ্যাত, আর আমাদের একজন টলিউডের বিখ্যাত নায়িকা লোকেট চ্যাটার্জি, তিনি বিজেপি ক্যান্ডিডেট। উপভোগ করবো বলতে দুজনের মধ্যে হাড্ডাহাড়ি টক্কর হবে, দেখা যাক লাস্টে কি হবে। দাদা মানে আপনি কাকে বেশি ভালোবাসবেন অ্যাজ এ ভোটার হিসাবে, আপনার ওয়েটটা কোন দিকে থাকবে, লকেট চ্যাটার্জির দিকে বা রচনা? কেন আমি যথেষ্ট আমি লকেট দিকেই দিকে থাকবো, কেন বিজেপির একটা ক্যান্ডিডেট যে ভারতবর্ষের জন্য, যিনি নরেন্দ্র মোদী দিন রাত এক করে বেড়াচ্ছেন, সেই সিম্বলে যিনি দাঁড়াচ্ছেন, লকেট চ্যাটার্জি কেন, মানে অন্যজন যদি হতো তার পক্ষেই আমি থাকতাম, আমি লকেট চ্যাটার্জির পক্ষে আমি থাকবো। যিনি নির্বাচিত হবেন তাদের থেকে কি পরিষেবা আরো চান, যে সাধারণ মানুষের হিসাবে আমাকে এই এই পরিষেবা লাগবে? দেখুন না, পরিষেবা বলতে সাধারণ মানুষ এখন কি চায়, সাধারণ মানুষ চায় আমার জীবিকা, কর্মসংস্থান চায়, বাড়ি চায়, আর কি চায়, যাতে ঘর সংসার ঠিক মতো চলুক, শান্তিতে থাকুক, সেটা একমাত্র কেন্দ্র সরকার ছাড়া পারবে না। সেই হিসেবে আমি বলি আর পাবলিকও বলছি যে বিজেপিকে ভোট দিয়ে যেতাম, তাহলে এগুলো আপনি সব পাবেন। কেন এই বেঙ্গলে যদি আপনি রচনা ব্যানার্জিকে যদি ভোট দেন, আপনি মনে করি কিছুই পাবেন না। দুজনই মানে ফিলিম আর্টিস্ট এবং একজন জেতা ক্যান্ডিডেট, সেই হিসাবে তার দিকেই সাপোর্ট করব আমরা। আর আরেকদিকে হচ্ছে এরা যা করে চলেছে, রাজ্য সরকার যা করে চলেছে, চারিদিকে চুরি ছেদরম এইসবে ভরে গেছে, সব দিক থেকে চাইছি ঘোরাতে, আমরাও চাইছি যাতে ঘুরুক, ঘুরলে আমরাও উপকৃত হবো, সবাই ভালো, সবারই ভালো হবে। দাদা সন্দেশ খালি ইস্যুটা কি এই ভোটে কোনো প্রভাব পড়বে? অবশ্যই অবশ্যই অনেক প্রভাব পড়বে, সন্দেশ খালির প্রভাবটা এখানে অনেকটাই পড়বে। সন্দেশ খালি যা দেখিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের মানুষকে, শুধু সন্দেশ খালি ফ্ল্যাশ হয়েছে তাই, আর জায়গায় বাকি জায়গায় ফ্ল্যাশ হচ্ছে না তাই, মানুষ এবার ফ্ল্যাশ হবে। ভোটার হিসাবে আপনারা এই লড়াইটা কিভাবে উপভোগ করবেন? দুজনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু জয় হবে রচনা ব্যানার্জি।